সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইন্টিগ্রেশন, যোগজীকরণ, ইন্টিগ্রাল। তো প্রথমেই বলে নিই যে ইন্টিগ্রেশন ও ইন্টিগ্রাল এই শব্দটা আমাদের বোঝায় কোন একটা কিছু কী পরিমাণ জমা হচ্ছে অথবা কী পরিমাণে সে একত্রিত হচ্ছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে আমাদের সবচেয়ে পরিচিত একটা ঘটনার কথা উল্লেখ করি, সেটা হলো মুভি ডাউনলোড করা। আমাদের একটা নেট কানেকশন থাকে, নেট স্পিড থাকে, ডাউনলোড স্পিড থাকে, এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারে মুভি ডেটাগুলো জমা হয়। এই ঘটনাটিকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখা যাবে গ্রাফের ওয়াই অক্ষে যদি আমরা রাখি ডাউনলোড স্পিড এবং এক্স অক্ষে যদি আমরা নিই টাইম, তাহলে আমরা দেখব এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ যে কার্ভ বা যে রেখাটা আমরা পাচ্ছি তার এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা হবে ডেটা অ্যাকুমুলেটেড, অর্থাৎ মুভির কত পরিমাণ ডেটা ডাউনলোড হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফটায় সময়ের সঙ্গে সঙ্গে ডাউনলোড স্পিড ধ্রুব ছিল, যার কারণে আমাদের গ্রাফের শেপটা হয়ে গেল একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, যার কারণে খুব সহজেই আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে কতটুকু ডেটা অ্যাকুমুলেট হয়েছে তা বের করতে পারছি। ঠিক একই রকম এক্সাম্পলে আমরা যদি দেখি পরবর্তী এক্সাম্পল, সেটি হলো কাজ। আমরা সবাই ছোটো থেকে কাজ সম্পর্কে জানি, কাজ হচ্ছে নর্মালি বলতে গেলে বল এবং দূরত্বের গুণফল বা সরণের গুণফল। এবং এখানে বলে রাখার প্রয়োজন এই জিনিসটি শুধুমাত্র প্রযোজ্য, অর্থাৎ বল ইন্টু সরণ যেটা বলছি এটা ধ্রুব বলের জন্য প্রযোজ্য, পরিবর্তনশীল বলের জন্য ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করা লাগে। এনিওয়ে আমরা যদি গ্রাফটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে গ্রাফটিতে ফোর্স ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ আঁকা হয়েছে এবং এই গ্রাফের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ বা এরিয়া এনক্লোজড সেটি মূলত বোঝায় ওয়ার্ক ডান। এখানে ডেটা মূলত হচ্ছে ভালো ওয়ার্ড হচ্ছে এখানে ওয়ার্ক ডান, আর আমরা জানি ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। তার মানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন জিনিসটা বলতে আমরা বুঝতেছি যে সোজা কথায় কোনো জিনিস জমা হওয়া, অথবা সেটাকে আমরা আসলে কী বলতে পারছি আমরা যে গ্রাফ আঁকি সেই গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ। এতক্ষণ আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে কোনো সমস্যা ছিল না, কারণ এতক্ষণ আমাদের যে এরিয়াগুলো ছিল সব ছিল রেক্ট্যাঙ্গেল অথবা ইন কেস স্কোয়ার। কারণ আমরা যদি খেয়াল করি এতক্ষণ আমাদের যে দুইটা ভেরিয়েবল ছিল তার মধ্যে একটা ছিল কনস্ট্যান্ট এবং আরেকটা পরিবর্তিত হচ্ছিল, যার কারণে আমাদের যে কার্ভগুলো বা যে এরিয়া ছিল সেগুলো আসছিল স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল। এবং রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার এরিয়া বের করা খুবই ইজি, কিন্তু ঝামেলা হয় কারণ আমাদের রিয়েল লাইফে দেখা যায় যে সব কিছুই এত স্মুথলি বাড়ে না অথবা কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না। যেমন আমাদের ডাউনলোড স্পিডও কি থাকে না, কনস্ট্যান্ট থাকে না। এনিওয়ে তার মানে আমাদের যে কার্ভগুলো আসবে বা যে গ্রাফগুলো আমরা দেখতে পাবো সেগুলোর এরিয়া আন্ডার দ্য কার্ভ এরিয়াটা এখনও কোনো রেক্ট্যাঙ্গেল অথবা যদি কোনো স্কোয়ার না হয় সেক্ষেত্রে আমরা কীভাবে করব, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ অথবা যদি আমরা এই বক্ররেখা, এই বক্ররেখার আন্ডারে যে এরিয়া সেটা আমরা কীভাবে বের করব, তার জন্য আমরা কোনো ফর্মুলা জানি না। এখন আমরা বের করতে পারি ইন্টিগ্রেশনের সাহায্যে, বাট আগে জানা ছিল না আমাদের ইন্টিগ্রেশন আবিষ্কারের পূর্বে। তা আমরা যদি খেয়াল করি যে বাট একটা জিনিস তখনও মানুষের মাথায় ছিল যে আমি যদি আমার এই কার্ভের নিচে এরিয়াটাকে ছোটো ছোটো আয়তক্ষেত্রে বিভক্ত করতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা সে ছোটো ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে কিন্তু সেটা পসিবল। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি খেয়াল করি আমি এখানে একটি ফাংশন নিয়েছি, অর্থাৎ আমি এখানে এখন কোনো নির্দিষ্ট উদাহরণ না দিই বরং একটা ফাংশনের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যেটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অ্যান্ড এক্স অক্ষে রয়েছে এক্স, অর্থাৎ এখানে আমার ওয়াই ভেরিয়েবলটা এক্সের উপর ডিপেন্ডেন্ট। এবং এটা কিন্তু ট্রু যে আমরা যদি কোনো কিছুর ইন্টিগ্রেশন বের করতে চাই, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, যাকে ইন্টিগ্রেশন করতেছে তাকে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তার ফাংশন হওয়া লাগবে, অর্থাৎ ওয়াইকে এখানে এক্সের ফাংশন হওয়া লাগবে। এনিওয়ে তো যদি আমরা এখানে খেয়াল করি আমরা এখানে যেটা করলাম যে খুব ছোটো ছোটো এরিয়াতে বিভক্ত করলাম এবং ছোটো ছোটো এরিয়াগুলো কিন্তু আমাদের একদম পুরোপুরি কী হবে না, রেক্ট্যাঙ্গেল হবে না, কারণ আমি যদি খেয়াল করি এই জায়গাতে যে কিছুটা অংশ বাদ থেকে যাচ্ছে। বাট যদি আমি এই যে ট্রায়াঙ্গেল, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো
আমি যদি সেগুলোর সংখ্যা বাড়াই এবং বাড়াতে বাড়াতে প্রায় ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে পারি, অনেক বাড়াতে পারি, তাহলে কিন্তু এই ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেলগুলো অলমোস্ট রেক্ট্যাঙ্গেলই মনে হবে এবং তখন আর কোনো এরিয়া বাদ পড়বে না, বা বাদ পড়লেও সেটা কি হবে, নেগলিজিবল হবে। তো আমরা বলতে পারি টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি এফ অফ এক্স ওয়ান ডেল এক্স। এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। ডেল এক্স বলতে আমরা বুঝাচ্ছি ছোটো ছোটো যেই আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো রয়েছে তাদের প্রস্থ এবং তাদের হাইট অথবা দৈর্ঘ্য যদি বলি সেটা হবে ওই পয়েন্টে ফাংশনের মান, দ্যাট ইজ এক্ষেত্রে এফ অফ এক্স ওয়ান, পরটা এফ অফ এক্স টু, এভাবে এফ অফ এক্স টেন পর্যন্ত। এবং এই জিনিসটাকে আমরা সামেশন সাইন দিয়ে লিখতে পারি, আই কোস টু ওয়ান থেকে এন এফ অফ এক্স আই ডেল এক্স। অর্থাৎ কোনোভাবে যদি এটা বের করা পসিবল হয় তাহলে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভও পেয়ে যেতে পারি। এখানে লিমিট দিয়ে লিখলাম, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমাদের আয়তক্ষেত্রের সংখ্যা অসংখ্য হবে, অসীম হবে, তাহলে অবশ্যই অনায়াসেই বলা যায় যে ডেল এক্সের মানটা তখন টেন্স টু জিরোর দিকে যাবে। এই মেথডটা হাতে কলমে বা থিওরিটিক্যালি খুবই সত্য বা ইন্টারেস্টিং মনে হলো, আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এটা আসলে প্র্যাকটিক্যালি কখনই পড়া পসিবল না, কিন্তু ইন্টিগ্রেশনের কনসেপ্ট ইউজ করে অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে জিনিসটা, অর্থাৎ একটা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্টটা বারবার বলছি যে ইন্টিগ্রেশন করি আমরা একটা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করছি, এটা যে সময় আবিষ্কৃত হয় সে সময় এটা কাইন্ড অফ মানে একটা ব্লেসিং বলা যায়। সেটা কীভাবে আসলো বা কীভাবে এই শর্টকাট ট্রিক্স অর্থাৎ যে এমন কি টেকনিক ইন্টিগ্রেশন যার মাধ্যমে আমরা এখন এত বড় প্রসেস না করে খুব শর্টকাটেই একটা ফর্মুলার মাধ্যমেই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারি, যদি আমি সেই ফাংশনটা জানি, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াই কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি জানি, যেটাই আমরা এখন দেখব। এবার আমরা কথা বলতে চাচ্ছি সেই ব্লেসিংটা নিয়ে, অর্থাৎ কী এমন সেই টেকনিক বা কী এমন সেই ব্লেসিং যার মাধ্যমে আমরা এখন একটা ফর্মুলার সাহায্যে খুব সহজেই, অর্থাৎ ইন্টিগ্রেশনের কথা বলছি, যার মাধ্যমে আমরা খুব সহজেই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারছি। তো সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে, আমরা যদি খেয়াল করি যে আমাদের এই হচ্ছে সেই আমাদের এরিয়া ফাংশন, অর্থাৎ এই যে এরিয়া এই কার্ভের নিচে যে জায়গাটা সেটাকে আমরা এরিয়া ফাংশন এ এক্স দ্বারা প্রকাশ করলাম। আমি যেটা করলাম যে এক্সকে খুব ক্ষুদ্র চেঞ্জ করলাম ডেল এক্স পরিমাণ, কাজেই এ পয়েন্টের মান যদি হয় এক্স তাহলে এ পয়েন্টের মান হবে এক্স প্লাস ডেল এক্স, এবং যার কারণে এরিয়াও খুব ক্ষুদ্র বেড়ে গেল, সেটা হলো এরিয়ার যে পরিবর্তন সেটা হলো ডেল এ পরিমাণ। অর্থাৎ এখন যদি আমরা ডেরিভেটিভ নেই, কিছু ডেরিভেটিভ ডেরিভেটিভ অফ এ উইথ রেসপেক্ট টু এক্স করি, সেটাকে অবশ্যই লেখা যায়, আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন থেকে জানি সেটা হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল এ বাই ডেল এক্স উইচ উইল বি, আমি যদি খেয়াল করি ডেল এটা কী জিনিস, ডেল এটা হচ্ছে এই ছোট্ট এরিয়াটা, সেটা কী, সেটা অবশ্যই হবে এই অঞ্চলের প্রস্থ অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলের প্রস্থটা হবে ডেল এক্স, এবং এর উচ্চতা কত হবে এফ অফ এক্স হবে, তাহলে ডেল এটা হবে এফ এক্স ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। হ্যাঁ, এখানে আমরা যদি খেয়াল করি ডেল এক্সের মান শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি, তাই আমি অবশ্যই কাটাকাটি করতে পারবো, ভাগ দিতে পারবো, তো সেক্ষেত্রে পাওয়া যায় এফ এক্স। সো এখান থেকে আসে সে মজার জিনিসটা, অর্থাৎ আমার যে এরিয়াটা তার যদি আমি ডেরিভেটিভ নেই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে ফাংশনটা। অর্থাৎ বলা যায় যে আমরা যদি কোনো একটা ফাংশন দ্বারা তৈরি যে কার্ভ তার যদি এরিয়া বের করতে চাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে চাই, তাহলে আমাকে এমন একটা ফাংশন আরেকটা ফাংশন বের করতে হবে যাকে ডিফারেন্সিয়েশন করলে আমার এই ফাংশনটা পাওয়া যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট কিন্তু আলাদা, কিন্তু আলাদা হলেও বাই চান্স বা বাই লাক যদি আমরা বলি, বাই ব্লেসিং, তাদের মধ্যে একটা সম্পর্ক চলে আসে, সেটা হলো একটা ফাংশনকে ডেরিভেটিভ করলে যে রেজাল্ট বা যে অন্য একটা ফাংশন পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন করে যে ফাংশন পাওয়া যায় তাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এই ফাংশনটা আবার ব্যাক পাচ্ছি। সো অ্যাট লাস্ট একটা কথাই বলা যায় যে আমি যদি সামারি করি আজকের ভিডিওটা, ইন্টিগ্রেশন কী সেটা হলো যে আমরা যদি কোনো একটা ফাংশন ইন্টিগ্রেশন বের করতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কী চাচ্ছি, সেই ফাংশনটার যে গ্রাফ আঁকা হবে সেই গ্রাফটার এরিয়া অথবা সেই গ্রাফটার আন্ডারে যে এরিয়া যে কার্ভ আন্ডারে এরিয়া, এবং সেটা কীভাবে বের করতে পারি আমরা, অর্থাৎ আমাকে এমন আরেকটা ফাংশন খুঁজতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে আমার মেইন ফাংশনটা পাওয়া যায়, তাহলে আমার এরিয়া হবে ওই ফাংশনটা। ফর এক্সাম্পল ডিডিএক্স অফ কজ এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, আমি যদি মাইনাস সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এক্সের সাপেক্ষে সাইন এক্স ফাংশনের মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পাবো কজ এক্স,
এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।